আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব, যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই, তাই জনসাধারণকে বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন, আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে, না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুবড়ে পড়বে। এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন। আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী 25 তারিখ থেকে দ্রব্য বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে, তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা, আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা প্রিন্ট করেছি এবং আগামী দিনে আমরা এই এই প্রাইসে আমরা মাল বেচবো এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে, যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে, জনসাধারণ যাতে না ঠকে, এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে, বাজার থেকে মাল কিনবেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে। ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন। রেটগুলো হচ্ছে আমরা 10 টাকা রুটিটা 15 টাকা করেছি আর 20 টাকা রুটিটা আমরা 25 টাকা করেছি, আর আমরা বনটা যেটা আমরা আগে 20 টাকা বেচতাম সেই বনের প্যাকেটটা আমরা করেছি 25 টাকা, যে ব্রেডটা আমরা মানে 250 গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম 30 টাকা এটাকে করেছি আমরা 35 টাকা, আর কেকের ক্ষেত্রে আমরা সেম 5 টাকা বেরিয়েছি, যে ওজন চাইছিল সেটা 10 টাকাটা 15 টাকা করেছি, 20 টাকাটা 25 টাকা করেছি, আর আমরা একটা ড্রাই কেক বেছি 90 থেকে 100 গ্রাম সেটা 10 টাকা ছিল সেটা আমরা 15 টাকা করেছি, আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায় সে কেকটা আগে ছিল 350 টাকা কেজি, 700 টাকা কেজি, সেটাকে আমরা 800 টাকা কেজি করেছি, এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে। আর কী বলে যেটা যে ভেজ পাপ এবং চিকেন পাপ সেটা আমরা 15 টাকা আর 20 টাকা রেখেছি, আমরা সেরকম কিছু বাড়াইনি, এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা টেকে সেটাই আমরা আশা করছি, আগামী দিনে আরও বাড়বে, সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি। আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে।